হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার মসজিদে নববীর মধ্যে যোহরের সময় তিনি দেখলেন ফজরে যাদের দেখলা এক জায়গায় বসা পাঁচ সাতটা লোক যোহরে তো তাদেরই দেখতেছি আসরের সময় দেখলেন ওইখানে বসা মাগরিবেও দেখলেন এশায়ও দেখলেন এশার নামাজের পর তিনি প্রশ্ন করলেন তোমরা কারা বলল যে আমরা হলাম দূরের থেকে আসছি মসজিদে নববী শ্রেষ্ঠ মসজিদ এখানে বসে বসে আল্লাহর জিকির আজগার করি তো আল্লাহর জিকির আজগার করো নামাজ পড়ো খাও কি কাজী কিছু লোক আছে ওরা মেহরবানি করে রান্না করে আনিয়া আমাদের খাওয়াইয়া যায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে তো তোমাদের চাইতে ওই ব্যক্তি অনেক উত্তম যে নিজে রুজি কামাই করে তোমাদের খাওয়ায় যায় তোমরা তো অলস শুনে রাখো নামাজের সময় ছাড়া আগামীকাল এই জায়গায় যদি বসাত দেখি ব্যাস মারে বাইর করে দেবো মসজিদ নববী থেকে